নামের সঙ্গে ভাগ্য অনেকখানি জড়িত, তাই তো কোন নামের ছেলে বা মেয়ে অর্থাৎ জাতক জাতিকাদের ভাগ্য কেমন হবে সেই নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা করতে আমি চলে এলাম আপনাদের কাছে। আজ আমি আপনাদের জানাবো এমন পাঁচ অক্ষর দিয়ে শুরু নামের ছেলে বা মেয়েদের কথা, যাদের সারা জীবনটাই কষ্টে কাটে, যাদের কম বেশি সম্মুখীন হতে হয় বিভিন্ন প্রকার বিপদের। তাই তো অতি অবশ্যই জেনে নিন আপনার নামটা কি সেই অক্ষর দিয়ে শুরু, বা আপনারও কি জীবনে এই ধরনের প্রতিকূলতা বারবার আসে। তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি বিষয়টিকে বুঝতে পারবেন। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অতিরিক্ত অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন। আর অতি অবশ্যই আপনার মতামতটি যদি আমার মতামতের সঙ্গে মিলে যায়, নিচের কমেন্ট সেকশনে যে কোনো কমেন্ট করতে কখনোই ভুলবেন না। প্রথমে বলবো এ নামের ছেলে বা মেয়েদের কথা। এরা যথেষ্টই আত্মবিশ্বাসী যে কোনো কাজ করার জন্য। এরা উৎসাহী হয়ে থাকে, নিজে থেকে বহু কাজে হাত বাড়ায়, কিন্তু এদের ভাগ্যে সবসময় বিরূপ প্রতিক্রিয়াই দেখা যায়। যতই পরিশ্রম করুক না কেন, পরিশ্রম মতো ফল পায় না, যা অন্যদের ক্ষেত্রে তেমনটা নয়। অর্থাৎ দেখা যাবে যে অন্যান্য নামের ছেলে মেয়েরা যা পরিশ্রম করে তার থেকে বেশি ফল পায়, কিন্তু এ নামের ছেলে মেয়েরা কিন্তু বারবার তারা যে পরিশ্রম করে সেই ফল তারা কখনোই পায় না। ফলে তারা কষ্ট পায়, বিভিন্নভাবে আঘাত পায়, তবুও এরা কোনোভাবেই ভেঙে পড়ে না। আর এদের মধ্যে এমন কিছু কঠোর পরিশ্রমী মনোভাবপন্ন মানুষ রয়েছেন যারা তো সারা জীবনটা কাটিয়ে দিয়েছেন লড়াই করতে করতে, তবুও তাদের লড়াইও শেষ হয়নি আর তারা হেরেও যাননি। তাই প্রথমেই আপনাদেরকে স্যালুট জানাচ্ছি, যারা এ নামের ছেলে বা মেয়ে রয়েছেন অতি অবশ্যই আমাদের নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন আপনার নামটি এবং সঙ্গে আপনার জীবনে কী কী ঘটেছে এমন কিছু উল্লেখকর ঘটনা। এরপর বলবো এম নামের ছেলে বা মেয়েদের কথা। এ নামের মতো এম নামের ছেলে বা মেয়েরাও কিন্তু যথেষ্ট পরিশ্রমী, সঙ্গে সততা রয়েছে এদের মধ্যে। এরা পরিশ্রমের সঙ্গে সঠিকভাবে নিজেদেরকে এই সমাজে স্থাপন অর্থাৎ প্রতিষ্ঠা করতে চায়, পড়াশোনা করে, চাকরির চেষ্টা করে, অত্যন্ত পরিশ্রমী এই এম নামের ছেলে বা মেয়েরা। কিন্তু যে পরিমাণ পরিশ্রম করে হয়তো সেই পরিমাণ ফল ভগবান তাদের দেন না। এরা কিছু কিছু ক্ষেত্রে ভগবানের উপর বিশ্বাসী হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে নাস্তিক প্রকৃতিরও হয়ে থাকে। তবু এরা সেই সঠিক ফল বা সেই রেজাল্টটি পান না যেটা তাদের কাম্য ছিল। তাই তো এরা কখনো কখনো মানসিকভাবে ভেঙে পড়ে। আপনার জীবনেও যদি এরকম কিছু ঘটে অতি অবশ্যই আমাদের দর্শকদের জানাতে কখনোই ভুলবেন না। এরপর আসবো এস নামের ছেলে বা মেয়েদের কথা। এস নামের ছেলে বা মেয়েরা অত্যন্ত সৎ প্রকৃতির হয়। এরা নিজেদেরকে এমনভাবে প্রত্যেকের সঙ্গে আপন করে নিতে পারে যেটা অন্যান্য আর কেউই পারে না। কিন্তু এরা যতটা সৎ হয়, এরা যে চোখে বাকি পৃথিবীকে দেখে হয়তো এই সেই চোখে অন্য কেউ দেখে না বা এদের সঙ্গে প্রতারণা করে। আপনারা হয়তো জানলে অবাক হবেন, এস নামের প্রত্যেকটি ছেলে বা মেয়ে কম বেশি প্রতারণার মধ্যে জীবনে পড়েছেই পড়েছে, এবং জীবনচিহ্নে তারা কোনো কোনো ক্ষেত্রে বেশ কিছুটা পিছিয়ে পড়ে গেছে। তাই তো এই এস নামের ছেলে বা মেয়েদের সংযত থাকতে বলছি। অত সহজ সরলভাবে কাউকেই বিশ্বাস করবেন না, কারণ এই পৃথিবীটা অত সহজ সরলভাবে হয়তো চলে না। তাই আপনাদের
অতি অবশ্যই সংযত থাকা বাধ্যতামূলক। বন্ধুরা, এস নামের ছেলে বা মেয়েরা যদি কাউকে ভালোবাসে, মন প্রাণ দিয়ে ভালোবাসে, কিন্তু তারা যে পরিমাণ ভালোবাসে সেই ভালোবাসা কখনোই তারা ফেরত পায় না। তাই তো এস নামের ছেলে বা মেয়েদের জীবনে আসে প্রচণ্ড কষ্ট। এরপর আমি আপনাদের বলবো পি নামের ছেলে বা মেয়েদের কথা। প্রথমে পি নামের ছেলেদের কথা বলি। এরা অত্যন্ত আত্মবিশ্বাসী, নতুন নতুন কাজ করার ইচ্ছা, নিজেদেরকে বারবার পরীক্ষা নিরীক্ষা করে নতুন কাজে ঝাঁপিয়ে পড়ার উদ্যোগ এদের মধ্যে রয়েছে। কিন্তু এরা যে পরিমাণ পরিশ্রম করে সেই পরিমাণ রেজাল্ট না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে যায় এবং দেখা যায় কখনো কখনো হতাশায় পড়ে এরা জীবনের সেই পথটা ছেড়েই চলে যায়। আবার কখনো দেখা যায় কঠোর মনোভাবের হতাশা তাদেরকে হারাতে পারে না, তারা নতুন করে আবার জীবনকে গঠন করার চেষ্টা করে। তাই পি নামের ছেলেরা কিন্তু যথেষ্টই মনোভাবাপন্ন হয়। অপরদিকে পি নামের মেয়েরা কিন্তু যথেষ্টই সংরক্ষণশীল ও রক্ষণশীল হয়ে থাকে। এরা প্রকৃত সৎ, মিতব্যয়ী এবং নির্বুদ্ধিতার কখনোই পরিচয় দেয় না। তবে এদের বিশ্বাস নিয়ে হয়তো কখনো কখনো কেউ যথেষ্ট পরিমাণে খেলা করে, ফলে এরা যথেষ্টই হতাশগ্রস্ত হয়ে পড়ে। বন্ধুরা, তাই পি নামের মেয়েদেরকেও সাবধানতা অবলম্বন করার কথা বলা হচ্ছে। এবং সর্বশেষে আপনাদের জানাবো আর নামের ছেলে বা মেয়েদের কথায়। এরা যথেষ্ট আত্মবিশ্বাসী, প্রত্যেকটা কাজে উদ্যোগী, সব কাজে নিজেকে যতটা পারে উজাড় করে দিতে চায়। কিন্তু এদের ভাগ্যে কখনো কখনো খারাপ ঘটনা ঘটে যায়। অর্থাৎ এরা অন্যকে যতটা দেয় এরা হয়তো নিজেরা ততটা পায় না, ফলে এদের মানসিকভাবে কষ্ট পায়, মানসিকতা কমে যায়, এদের জীবন নষ্ট হয়ে যায়। তাই আর নামের ছেলে বা মেয়েদের যথেষ্টই সংযত থাকতে বলা হচ্ছে এই সব বিষয়গুলি থেকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে, যদি বুঝতে পারেন বা আপনার জীবনের সঙ্গে যদি মিলে যায়, নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে বিন্দুমাত্র দ্বিধা করবেন না, সময় নষ্ট করবেন না। আমাদের চ্যানেলে হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে প্রতিনিয়ত ভিডিও উপস্থাপন করা হয়, তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করতে কখনোই ভুলবেন না। আজকের মতো বিদায় নিলাম বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা বিষয়টিকে বুঝতে পারেননি তারা দ্বিতীয়বার ভিডিওটিকে দেখে নেবেন। আমি এই ভিডিওর পরবর্তী অংশে একই ভিডিওর রিপ্লাই বাটনটিকে অন করে দিলাম। নমস্কার। নামের সঙ্গে ভাগ্য অনেকখানি জড়িত। তাই তো কোন নামের ছেলে বা মেয়ে অর্থাৎ জাতক জাতিকাদের ভাগ্য কেমন হবে সেই নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা করতে আমি চলে এলাম আপনাদের কাছে। আজ আমি আপনাদের জানাবো এমন পাঁচ অক্ষর দিয়ে শুরু নামের ছেলে বা মেয়েদের কথা, যাদের সারা জীবনটাই কষ্টে কাটে, যাদের কম বেশি সম্মুখীন হতে হয় বিভিন্ন প্রকার বিপদের। তাই তো অতি অবশ্যই জেনে নিন আপনার নামটা কি সেই অক্ষর দিয়ে শুরু, বা আপনারও কি জীবনে এই ধরনের প্রতিকূলতা বারবার আসে। তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি বিষয়টিকে বুঝতে পারবেন। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অতিরিক্ত অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন। আর অতি অবশ্যই আপনার মতামতটি যদি আমার মতামতের সঙ্গে মিলে যায় নিচের কমেন্ট সেকশনে যে কোনো কমেন্ট করতে কখনোই ভুলবেন না। প্রথমে বলবো এ নামের ছেলে বা মেয়েদের কথা। এরা যথেষ্টই আত্মবিশ্বাসী যে কোনো কাজ করার জন্য। এরা উৎসাহী হয়ে থাকে, নিজে থেকে বহু কাজে হাত বাড়ায়।
কিন্তু এদের ভাগ্যে সবসময় বিরূপ প্রতিক্রিয়াই দেখা যায়।